রওশন এরশাদের সাথে বিরোধিতার প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন একটি স্বার্থান্বেষী মহল দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে ভারতের দিল্লি সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কাদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত, আর নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে জনগণ। এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলেও জানিয়ে দেন তিনি। নির্বাচনের বিষয়ে ওনার একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে, এবং তার আগে এবং পরে সহিংসতা, দেশে কোনো অরাজকতা, দেশের স্থিতিশীলতা কোনোক্রমে যেন নষ্ট না, ওনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এটা সুরাহা করবেন। নির্বাচনে আমরা বর্জন করবো এটা কিন্তু কোনো দিন আমরা বলিনি। নির্বাচনে আসবো কি না আসবো এটা আমরা এটা বলেছি যে আমাদের নেতাকর্মী সকলের সঙ্গে মতামতের ফলাফল অনুযায়ী যেটা হবে সেটা আমরা সেই ব্যবস্থা আমরা নিব।